যে আমরা ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে অনেক সময় কোনো দিনই আলোচনা গুলোকে আমরা চিহ্নের যে গুলো থাকে সেগুলোকে আমরা প্রয়োগ করি তো ভালো লাগার উদ্দেশ্যে এখন এক ভাই একদিনই ভাই আমাকে বলেছে যে যেহেতু এটা ইসি খ্রিস্টানদের তৈরি সেহেতু এটা ব্যবহার করা হারাম কারণ এটা অবৈধ রিলেশনের প্রতীক কিন্তু আমার নিয়ত তো ওরকম ছিল না অবৈধ তো এখন এটা কি শক্তভাবে হারাম বলা যাবে যে সরকার ব্যবহার সম্পর্কে অলমাই ক্রামদের কত দুই রকম দেখি একদল বলেন ইহুদি খ্রিস্টানরা বা কাফেররা তৈরি করেছে বলে হারাম না কাফেরা তো যে সব টেকনোলজিলাইজেশন সবই ওরা তৈরি করেছে তাহলে কি ব্যবহার করা হারাম এমনটা নয় আসলে কিন্তু এগুলি যেহেতু অসৎ লক্ষ্যেরা তাদের অবৈধ আর অশ্লীল সম্পর্ক নংরামের সম্পর্কের ক্ষেত্রে পুরুষ নারীর যুবক যুবতী সম্পর্কের ক্ষেত্রে ব্যবহার করে থাকে সুতরাং এগুলোকে এড়িয়ে চলাটে হচ্ছে অধিক সতর্কতা আর এই জন্য কেউ কেউ এটাকে বলেছে কিন্তু জায়জ আছে কেউ যদি এমনটা না হয় সেটা কোনো বেগানা কোনো মহিলাকে আর পুরুষ কোনো মহিলাকে দিচ্ছে না বরং সেটা দিচ্ছে যদি কোনো মহিলাকে দেয় তো মহারাবের ভিতরে যেখানে কোন রকম ফিতনা আশঙ্কা নেই অথবা ছেলে ছেলে ক্ষেত্রে দিচ্ছে তো আশা করি এগুলোকে হারাম বলা যাবে না তবে বিষয়টিতে দুটো মত হল এক রয়েছে আবার বলছি এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে এগুলি না ব্যবহার করে ভালো জি এগুলি না না ব্যবহার